আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি অ্যান্ড টেস্টি। আজ আমি আপনাদের সাথে কিছু প্রয়োজনীয় কিচেন টিপস শেয়ার করব, তাহলে চলুন আমরা প্রয়োজনীয় টিপসগুলো জেনে নেই। টিপস ওয়ান, যখন আমরা চপ তৈরি করার জন্য আলু সিদ্ধ করব, তখন ঠিক এরকম আস্ত আলুই পানিতে দিয়ে সিদ্ধ করে নেব। এটা যদি আমরা কেটে সিদ্ধ করি তাহলে আলুর ভেতর পানি ঢুকবে এবং মানে ভিজে ভিজে একটা ভাব থাকবে আলুর চপ তৈরি করতে গেলে, সেই চপটা দিয়ে কিন্তু আলুর চপ ভালো হবে না, ভেঙে যাবে। আর এই জন্য আলুটা খোসাসহ আমরা সিদ্ধ করে নিব, এরকম আস্ত খোসাসহ সিদ্ধ করে নিব, তারপরে ছিলে গরম অবস্থাতেই ম্যাশ করে নিব। তাহলে দেখবেন এর ভিতরে আর গোটা গোটা ভাবটা থাকবে না এবং আলুর চপটাও খুব সুন্দর হবে, একদম মিহি হয়ে গেছে। যখনই ঠান্ডা হবে তখনই দেখবেন যে আর সুন্দরভাবে মিহি হচ্ছে না, একটু গোটা গোটা ভাব থেকে যাচ্ছে। টিপস টু, বেকিং পাউডার এবং বেকিং সোডা দুইটা কিন্তু দুইটা জিনিস, আলাদা জিনিস। আমরা অনেক সময় বেকিং পাউডার এবং বেকিং সোডাটা বেশিরভাগ ক্ষেত্রে কেক তৈরির কাজে ব্যবহার করে থাকি। তবে যেখানে আপনারা বেকিং পাউডারটা কেক বানানোর ক্ষেত্রে যখন এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করবেন, বেকিং পাউডারটা 1.5 চামচ 2 চামচ পর্যন্ত ব্যবহার করা যায় এবং বেকিং সোডাটা 1/2 চা চামচ পর্যন্ত ব্যবহার করা যায়। আর এই মাপটা ঠিক না রাখলেই কিন্তু গন্ধ চলে আসবে কেকে। কিন্তু বেকিং পাউডার বাদ দিয়ে যদি শুধুমাত্র বেকিং সোডাটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু 1 কাপ ময়দায় 1 চামচ বেকিং সোডা, 1/2 চামচের একটু বেশি বা 1 চামচ বেকিং সোডা আপনারা ব্যবহার করতে পারেন। টিপস থ্রি, যেহেতু রমজান মাস তাই আমরা শাক, দুধ, টক এবং তিতা জাতীয় খাবার রাতের বেলায় খাবো না। এগুলো আমরা ফজরে খাবো কিংবা রমজান শেষ হলে দিনের বেলায় খাবো, অর্থাৎ সকালে বা দুপুরে খেয়ে নেব। কারণ এগুলো কিন্তু, এই খাবারগুলো কিন্তু রাতের বেলায় কখনোই হজম হয় না, যা আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, আপনার ভেতরে গ্যাস তৈরি করবে। টিপস ফোর, বেগুনি এবং আলুর চপ ভাজার জন্য যে বেসনের যে গোলাটা দরকার তা কিন্তু আমরা অনেকেই সঠিকভাবে করতে পারি না। আমি এখানে বেসনের গোলাটা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ বেসন, মোট 2 কাপ বেসন নিয়েছি, দিয়ে দিব 2 টেবিল চামচ আতপ চাউলের গুঁড়া, এক চামচ বেকিং পাউডার, আদা বাটা দিয়ে দিব প্রায় 2 চামচের মতো, আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে দিব লবণ, টেস্ট অনুযায়ী লবণ দিবেন, হলুদ গুঁড়া দিয়ে দিব, প্রায় 1 চামচের একটু বেশি, 1.5 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর লাল মরিচের গুঁড়া যে যেমন ঝাল খান সে অনুসারে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। আমি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিচ্ছি, আর দিয়ে দিব তেল, 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। তবে আপনারা চাইলে যখন বেগুনি ভাজি করবেন বা পেঁয়াজু বানাবেন, কড়াইয়ে যে গরম তেলটা দিবেন ভাজার জন্য, সেখান থেকে গরম তেলই আপনারা এখানে ব্যবহার করতে পারেন 2 টেবিল চামচের মতো। এতে করে আপনার বেগুনি কিংবা আলুর চপটার উপরটা আর কি, উপরের পার্টটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন এর ভিতরে দিয়ে দেব পানি, সব কিছু মিশিয়ে নিব, পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে পানিগুলো অ্যাড করবেন। আমি 1 কাপ পানি নিয়েছি, তবে এই মিশ্রণটা আপনারা ফজরে যখন ওঠেন ফজরেও করে রেখে দিতে পারেন, কিংবা করে ডিপ ফ্রিজ, যদি বেগুনি ভাজার পর বা চপ ভাজার পর এটা বেঁচে যায় ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন এই বেসনের এই গোলাটা। তবে আমার পারফেক্ট একটা মাপ আছে যেখানে আমি 1 কাপ পানি এবং 1/4 কাপ পানি অ্যাড করব, তাতে এই গোলাটা একদম পারফেক্ট হয়ে আসবে।
পুরোটাই দিয়ে দিচ্ছি, কারণ আমি যখন বাসায় বানাই এভাবেই করে থাকি এবং এই মাপটা আমার একদম ঠিকঠাক জানা আছে। এটা প্রায় 10-15 মিনিট, আপনারা মিনিমাম 10 মিনিট এইভাবে হুইস্ক দিয়ে নেড়ে নেবেন, জাস্ট একটা ফর্মে ভাব চলে আসবে। আমি 10 মিনিট এটাকে ফেটে নিয়েছি, তবে আপনারা ছেঁকে নিয়েও, এই বেসন যেহেতু একটু দোলা দোলা থাকে, আপনারা ছেঁকে নিয়েও এই কাজটা করে নিতে পারেন। প্রথমে বেসনটা ছেঁকে নেবেন, তারপর যা যা দেওয়া লাগে দিয়ে পানি দিয়ে এটা গুলে নেবেন। এখানে ঠিক 2 কাপ বেসনের জন্য আমার লেগেছে 1 কাপ এবং 1/4 কাপ পানি। তবে বানানোর সময় যদি মনে হয় না আর একটু লিকুইড দরকার, সেক্ষেত্রে আপনারা 1 চামচ, 2 চামচ বা 1 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করতে পারেন, তবে এটাই কিন্তু পারফেক্ট হয়ে আছে। খুব ইজি হবে, ফজরের ওয়াক্তে করে রাখবেন, সন্ধ্যার দিকে বের করে বেগুনি বা চপ ভেজে নেবেন, কিংবা বেঁচে গেলে ডিপ ফ্রিজে বক্স ভরে রেখে দিবেন, পরের দিন বের করে ভেজে খাবেন। টিপস 5, আমরা খুব সহজেই ঘরে কিন্তু আমচুর পাউডার তৈরি করতে পারি। এই আমচুর পাউডার, এখন যেহেতু বাজারে প্রচুর আম আছে, কাঁচা আম, এই আম কিনে নিয়ে এসে ধুয়ে সুন্দর করে পাতলা পাতলা স্লাইস করে রোদ্রে শুকিয়ে যদি আমচুর পাউডার ব্লেন্ডারে করে রাখি, এটা কাবাবে, বিভিন্ন সবজিতে, চবে অনেক ভালো লাগে খেতে। আজ আমি আপনাদের সাথে পাঙ্গাস মাছের একটা রেসিপি শেয়ার করব। এই প্যানে আমি অলরেডি সরষের তেল অর্থাৎ মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিব মাছটা, যখন আমি পাঙ্গাস মাছগুলো ভেজে রেখেছিলাম, পাঙ্গাস মাছের থেকেও ভাজার ভেতরে প্রচুর তেল ছিল, সেই তেলটা আমি বাটিতে রেখে দিয়েছি, এই তেলটাও দিয়ে দিব। যাতে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতে পারি। এর ভেতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, সব কিছু আমি সুন্দর করে ভেজে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ আমি লবণ ধুয়ে নিয়েছি, প্রথমে নিয়ে লবণ হলুদ এবং লেবুর রস দিয়ে মাখিয়ে ভেজে রেখেছি। পেঁয়াজটা যখন ভেজে হালকা কালার চলে আসবে, ঠিক এই মুহূর্তে আমি এর ভিতরে দিয়ে দিব আদা বাটা, প্রায় 2 চামচের মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হলুদ গুঁড়া দিব খুব অল্প, কারণ মাছ ভাজিতে হলুদ গুঁড়া দেওয়া আছে, লবণও দিব অল্প, কারণ মাছ ভাজিতে লবণ দেওয়া আছে, আর লাল মরিচের গুঁড়া ঠিক যেমনটা খাবেন তেমনটা আমি অল্প পরিমাণে দিব, বাচ্চা খাবে। আর দিয়ে দিব 1টা টমেটো, কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় এর জন্য আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, 1.5 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচের মতো জিরা গুঁড়া, সব কিছু আমি এখন মিক্স করে নেব। মশলা এবং টমেটো একসাথে সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষানো শেষ, আমি এর ভিতরে দিয়ে দেবো গরম পানি। রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করবেন, রান্নাটাও সুন্দর হবে, টেস্ট হবে, সেই সাথে তাড়াতাড়ি হয়ে যাবে। আন্দাজ মতো পানি দিয়ে দিচ্ছি, 1.5 কাপের মতো। পানিতে যখন বলক আসবে তখন এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া, ঠিক 1 চামচের চেয়ে একটু কম বা কাছাকাছি আর কি। নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দিব, যে ভাজা মাছগুলো রেখেছিলাম পাঙ্গাস সেগুলো দিয়ে দিব। এবং নেড়ে চেড়ে ঢেকে এটা রান্না করে নেব। আমি ঢেকে রান্না করেছি,
যখন দেখবেন তেল উঠে এসেছে ঠিক সেই রকম মুহূর্তে আমি নামিয়ে নেব। এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম। আর এই রেসিপিটা কিন্তু অনেক বেশি টেস্টে, অনেকে পাঙ্গাস মাছ গন্ধের কারণে খেতে চান না, তবে এই রান্নায় বুঝতেই পারবেন না যে মাছের গন্ধ আছে কিংবা খেতে খারাপ লাগছে। মানে অসম্ভব টেস্টি একটা রেসিপি, আপনারা নিজেরা করবেন, খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আমি এই অবস্থাতে নামিয়ে নিচ্ছি, তবে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, সর্ষের তেল ছাড়া কিন্তু এই রান্নাটা ভালো লাগবে না। বেসনের এই গোলা যদি, আমার গোলাটা কিন্তু একদম পারফেক্ট আছে, এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু একদম ক্রিস্পি একটা বেগুনি খেতে পারবেন। আমি অনেক টেস্টি এই বেগুনিটা হবে, বা আলুর চপ যখন বানাবেন। তবে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এতে করে আমার আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আগামীতে ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।